এবং যাচ্ছি আমাদের অনুষ্ঠানের আজকের প্রথম গানে। সেই প্রথম গানটি আমি বক্তিয়ার ভাই এবং নাইম ভাই দুজনকে জিজ্ঞেস করবো, আপনারা কোন গানটা পরিবেশন করছেন? বকুল ফুল। আচ্ছা, বকুল ফুল। সুপ্রিয় দর্শক, বকুল ফুল, বকুল ফুল গানটি আপনাদেরকে শোনাতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, যারা মোহাম্মদ নাইম ভাই এবং বক্তিয়ার ভাই। এবং সেই সাথে আমার হাতে জুড়ি থাকবে, যেটি হলুদ কালার, সবসময় আপনারা দেখে থাকেন, এই জুড়িটা বাজাবো। শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটা কেমন লেগেছে। ধন্যবাদ। আমার জমাই ধানে বাই হরিঙ্গি ডাঙার মাঠে লো, হরিঙ্গি ডাঙার মাঠে সোনা দেহে গাম জরে, সোনা দেহে গাম জরে দুঃখে পরাণ পাটে লো, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক পটেলো, রাইতে শালুক পটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক পটেলো, রাইতে শালুক পটে যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি। আমার জামাই ধানে বাই হরিঙ্গে ডাঙার মাঠে লো, হরিঙ্গে ডাঙার মাঠে আমার জামাই ধানে বাই হরিঙ্গে ডাঙার মাঠে লো, হরিঙ্গে ডাঙার মাঠে সোনা দেহে গাম জরে, সোনা দেহে গাম জরে দুঃখে পরাণ পাটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি। শাওন বাঁধো মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে শাওন বাঁধো মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর দানা তো নাই ঘরে লো, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক পটেলো, রাইতে শালুক পটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক পটেলো, রাইতে শালুক পটে যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলি। সত্যি কিন্তু আমাদের অনুষ্ঠানের, আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শেষ হয়ে গেল এবং সেই গানটি ছিল বকুল ফুল বকুল ফুল। যদিও আপনারা কেমন অনুভব করছেন, কেমন এন্টারটেইন হচ্ছেন সেটা কিন্তু জানি না, তবে আমার মতে আমি কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়েছি এই গানটির। যদিও গানটিতে একটু প্যাড থাকলে খুব ভালো হতো, এবং আপনাদের মধ্যে যদি কারো প্যাড থাকে এবং আপনারা খুব ভালো বাজাতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আশা করছি আপনাদেরকে নিয়ে আমাদের গানগুলো আরও জম্পেশ করে তুলতে পারবো। এবং প্রথম গানটা যেহেতু শেষ হয়েছে, দেখি আপনাদের মতামতগুলো কী কী দিয়েছেন।